গত 10 জুলাই পশ্চিমা সামরিক জোট নেটো অঞ্চল ও ইউরোপের প্রতিরক্ষায় জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 2026 সাল থেকে পর্যায়ক্রমে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা আছে। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এমন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওয়াশিংটন জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা পদক্ষেপ নেবে রাশিয়া। পশ্চিমে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে মস্কো। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ স্নায়ুযুদ্ধ যুগের মতো ইউরোপে সংকট তৈরি করবে। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনকে নিজেদের নিরাপত্তায় সরাসরি হুমকি হিসেবে দেখছে রাশিয়া। এতে ইউরোপীয় দেশগুলোও নিজেদের বিপদ ডেকে আনছে। На территории ФРГ о американских комплексах высокоточного ракетного оружия большой дальности. В зоне его досягаемости окажутся важные российские объекты государственного и военного управления. পুতিনের অভিযোগ, ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো আরও সুসজ্জিত করা হবে, যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে সময় লাগবে মাত্র 10 মিনিট। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপে মোতায়েন ছিল। 1987 সালে দুই দেশের মধ্যে করা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধের চুক্তি 2019 সালে ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র অন্য দেশে এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে রাশিয়াও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ রাখার শর্ত দেয়। তানভীর জানি, এখন বিশ্ব।